गुड मॉर्निंग स्टूडेंट, वेलकम टू ऑनलाइन क्लास। हाउ आर यू? यू आर ऑल फाइन। तो आज के अभी तुम्हारे वन एंड मेनी शेखा। तो एर आगे दिन हमें तुम्हारे शिखे वन एंड मेनी, निश्चय तुम्हारे सेगल बुझते पे आशा करी कि बुझते पे। तो आज के आरो सरकम वन एंड मेनी तुम्हारे करब। तो यू आर ऑल रेडी? गुड। सो स्टूडेंट स्टार्ट करा जा। सो स्टूडेंट देखो एखाने कि देखते पाच्छो तुम्हरा वन एंड मेनी। वन माने कि एक एवं मेनी माने अनेक। तो स्टूडेंट देखो ए आर एन इज इक्वल टू कि लिखा आछे वन। तार माने ए मीन्स वन माने वन और एन मीन्स वन माने एक। स्टूडेंट एखाने देखो कतगुलो परपर पिक्चर दिया आछे तोमरा देखते पाच्छो। तो देखो फार्स्ट पिक्चर एखाने कि दिया आछे कैट। এখানে যদি বলা হয় হাউ মেনি ক্যাট কি হবে? গুড। তাহলে কি ওয়ান ক্যাট, তোমরা দেখতে পাচ্ছ ওয়ান ক্যাট। এখানে এ ক্যাট আছে তাহলে এটা ওয়ান ক্যাট। এখানে কি আছে দেখতে পাচ্ছ পরের নেক্সট পিকচারটা অ্যাপেল, তাই তো? তো এটা কটা অ্যাপেল আছে বলো? ওয়ান, মানে অ্যান অ্যাপেল মানে কি ওয়ান অ্যাপেল, একটি অ্যাপেল। নেক্সট দেখো এখানে কী আছে ডাক, তো হাউ মেনি ডাক? গুড, ওয়ান, তাই তো? তো দেখো এখানেও এ ডাক ওয়ান ডাক। তাহলে কী দেওয়া আছে নেক্সট পিকচারটা দেখো, রোজ গোলাপ। তো এখানে এটা কটা আছে দেখো? গুড, ওয়ান, তাই তো? দেখো এখানে এ রোজ ওয়ান রোজ। নেক্সট পিকচারটা দেখো কী আছে, আউল, তাই তো? তাহলে অ্যান আউল আর ওয়ান আউল, তার মানে কি একটি পেঁচা। নেক্সট পিকচারটা কি দেখতে পাচ্ছ, হাউস, তাহলে এটা কি এ হাউস, এটা কি আছে ওয়ান হাউস। তাহলে এটা তোমরা বুঝলে যে প্রত্যেকটা এখানে কি ওয়ান করে দিয়েছে, তারপরে এটা একটি করে। তো নেক্সট পেজে আমরা চলে যাই, সেখানে দিয়ে আছে দেখবে মোর দ্যান ওয়ান মেনি। তো দেখো এখানে কী দিয়ে আছে ওয়ান অ্যান্ড মেনি। নেক্সট নিচে কী দিয়ে আছে দেখো, মোর দ্যান ওয়ান ইজ ইকুয়াল টু মেনি, তাই তো? তার মানে একের বেশি হলে সেটাকে কী হবে, মেনি। তো দেখো এখানে ফার্স্ট পিকচারটা দেখো ওয়ান বাস, তো তারপরে দেখো এটা কী দিয়ে আছে, এখানে কটা বাস আছে, ওয়ান টু থ্রি। তাহলে এখানে কী বলেছে তোমরা দেখলে তো, এখানে মোর দ্যান ওয়ান তার মানে একের বেশি হলেই সেটা কী হবে, মেনি। তাহলে এখানে কটা আছে তোমরা দেখতে পাচ্ছ, ওয়ান টু থ্রি, তাহলে থ্রি বাস মানে কি মেনি বাসেস। আর যেহেতু এখানে একের বেশি আছে সেহেতু তোমাদের এখানে বলেছিলাম কী হবে, লাস্টে এস যোগ হবে, তাই তো? এবার নেক্সট পিকচারটা দেখো কী আছে, ওয়ান বয়। তো তারপরে দেখো এটা কী আছে, এখানে কটা বয় আছে, ওয়ান টু থ্রি ফোর, তাহলে মেনি বয়েজ, তার মানে থ্রি বয়েজ আছে সেই জন্য এখানে কী হয়েছে, মেনি বয়েজ। আর যেহেতু এখানে মোর দ্যান ওয়ান একের বেশি আছে সেই জন্য এখানে কী হলো, এস বয়ে কি শেষে এসটা হবে, তাই তো? এর আগে তোমাদের দেখিয়েছিলাম বলেছিলাম। নেক্সট পিকচারটা দেখো এখানে কী আছে, ক্যাবেজ, ওয়ান ক্যাবেজ মানে একটি বাঁধাকপি। আর এখানে দেখো ওয়ান টু থ্রি, তাহলে থ্রি ক্যাবেজেস, তাই তো? তাহলে মেনি ক্যাবেজেস। তাহলে এখানে কি যেহেতু মেনি আছে সেই জন্য এখানে কি লাস্টে এস বসেছে। নেক্সট পিকচারটা দেখো কী আছে, এখানে মাংকি, ওয়ান মাংকি। তো এখানে দেখো কটা মাংকি আছে, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স, তাই তো? তাহলে মেনি মাংকি, কেন না এখানে লাস্টে একটা এস, মেনি থাকলে কি বলেছি এখানে লাস্টে একটা এস দিতে হবে, সেই জন্য মেনি মাংকিস হল। নেক্সট পিকচারটা দেখো কী আছে, এটা ওয়ান লোটাস মানে একটি পদ্ম ফুল, তাই তো? এর এই পিকচারটা দেখো কটা আছে, ওয়ান টু থ্রি ফোর, তাহলে
এখানে কটা পিকচার দেখলে তোমরা? ফোর পিকচার্স, তাহলে মোর দ্যান ওয়ান, একের বেশি আছে, সেই জন্য মেনি কি লোটাস, তার মানে কি এখানে লাস্টে এসটা যোগ হলো যেহেতু মেনি আছে বলে। সো স্টুডেন্ট, যেহেতু মেনি আছে এখানে তোমরা কি এসটা যোগ হলো, কিন্তু যখন ওয়ান থাকবে সেখানে কিন্তু লাস্টে কোনোটাই এস যোগ এখানে হবে না, তাই তো? সো স্টুডেন্ট, তোমরা এটা মেনি অ্যান্ড সরি ওয়ান অ্যান্ড মেনি এটা তোমরা আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরে গেছো, তাই তো? তো এগুলো তোমরা বাড়িতে খুব ভালোভাবে প্র্যাকটিস করবে আর ভালোভাবে এটা পড়বে। তো আজকে এই পর্যন্তই রইল, এরপরের দিন তোমাদের আবার নতুন নিয়ে আসবো, ততক্ষণে হ্যাভ এ নাইস ডে।